আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। নয়াদিল্লিতে গতকাল কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা ও অল ত্রিপুরা টাইগার ফোর্স এর মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনএলএফটি ও এটিটিএফ কে মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আজকের শান্তি চুক্তির ফলে ত্রিপুরা শান্তি ও প্রগতির পথে এক ধাপ এগিয়ে যান। তিনি বলেন, এই শান্তি চুক্তি উত্তর পূর্বাঞ্চলের জন্য দ্বাদশ এবং ত্রিপুরার জন্য তৃতীয় শান্তি চুক্তি। এই শান্তি চুক্তিগুলির মাধ্যমে ইতিমধ্যে প্রায় 10,000 উগ্রবাদী অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। আজকের এই শান্তি চুক্তির মাধ্যমেও 328 জনের বেশি এনএলএফটি ও এটিটিএফ এর সদস্য ও সহযোগীরা মূল স্রোতে ফিরে আসবে। এখন থেকে তারা বিকশিত ত্রিপুরা গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলের জনজাতি গোষ্ঠীর সমাধানে ও এই অঞ্চলের উন্নয়নে 250 কোটি টাকার সংস্থান রেখেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সমগ্র উত্তর পূর্ব ভারতে শান্তির পরিবেশ তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাজের মূল স্রোতে ফিরে এসে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য এনএলএফটি এবং এটিটিএফ এর সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। বিধানসভায় গতকাল রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সরকারি বেসরকারি স্তরে ব্যাপক ক্ষতি ও পর্যাপ্ত ক্ষতিপূরণ সংক্রান্ত এক জরুরি জনস্বার্থ বিষয়ে আলোচনা হয়। বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা এই প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বলেন, গত 19 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত রাজ্যে অতি ভারী বর্ষণের ফলে এক অভূতপূর্ব ও বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সদস্যগণ বিধানসভায় গঠনমূলক যে সমস্ত প্রস্তাব দিয়েছেন তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। নদীর মধ্যে উত্তর ত্রিপুরা জেলার জুড়ি নদী ছাড়া 11টি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছিল। বন্যা ও ভূমিধসে প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের প্রায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। প্রায় 3,70,000 মানুষকে নিরাপদ স্থানে ও ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছিল। রাজ্য জুড়ে 821টি ত্রাণ শিবির খোলা হয়েছিল। এগুলোতে 1,49,000 মানুষ আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেন, এবারে বন্যার ফলে ভূমিধসে 19 জন, জলে ডুবে 12 জন, মাটির দেওয়াল ধসে 1 জন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন 1 জন এবং আহত হয়েছেন 2 জন। পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ আরো বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 14,247 কোটি টাকা। চূড়ান্ত মূল্যায়নের পর এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। আলোচনায় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে বন্যার মৃত ব্যক্তিদের নিকট আত্মীয়দের 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। আজ প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, জাতীয় শিক্ষক দিবস, সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় 63তম শিক্ষক দিবস পালন করা হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটি হবে আগরতলা টাউন হলে। আজ দুপুর 12টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। এবছর মোট 34 জন শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। এবছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান পাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হরিকৃষ্ণ আচার্য, মহারানী তুলসীবতী সম্মান পাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী দীপক ভট্টাচার্য ও শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান পাচ্ছেন বন্দনা চৌধুরী বর্মণ। তাছাড়া বিভিন্ন বিদ্যালয়েও শিক্ষক দিবস উদযাপন করা হবে। বিধানসভায় গতকাল বিধায়ক বিনয়ভূষণ দাসের এক প্রশ্নের উত্তরে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়, পানিসাগর ডিস্ট্রিক্ট এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েট সেন্টারে ডিএলএড টিচার ট্রেনিং কোর্সের ভর্তির কাজ এই শিক্ষাবর্ষে চালু করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিই এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কঙ্গরুক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি ভাষা ম্যাপিং করার জন্য প্রকল্প গ্রহণ করবে। গতকাল বিধানসভায় বিধায়ক রামপদ জমা দেওয়ার এক প্রশ্নের উত্তরে বিভাগীয় মন্ত্রী টিঙ্কু রায় একথা জানান।
তিনি জানান, ককবরক ভাষাভাষী সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের জন্য শীঘ্রই ককবরক লার্নিং কোর্স চালু করা হবে। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে 5.8 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হচ্ছে।